হ্যালো গাইস, তোমাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে আমার দুই ভাই এসেছিল। আসার আগেই ওদের দাবি ছিল ওরা আসলে সবাই মিলে গ্যাংটক যেতে হবে। ওরা আসার পর সবাই মিলে গ্যাংটক চললাম, মোট 10 জন। তার মধ্যে বাড়ির বড়রা কেউ ছিল না, বড় বলতে আমরা দুজন, বাকি সব ভাই বোন। ডিসেম্বর মাস, বরফ দেখবো এই আশা নিয়ে সকলে মিলে গ্যাংটকে ছুটলাম। 30 ডিসেম্বর আমরা সবাই মিলে বাসে করে গ্যাংটক পৌঁছে গেলাম। হোটেল আগে থেকেই বুক করা ছিল, তাই বাস থেকে নেমেই আমরা হোটেলে ঢুকে গেছিলাম। আমার এক ভাই প্রথম বাংলাদেশ থেকে ভারতে এসেছে, পাহাড় দেখে সে খুবই মুগ্ধ হয়ে গেল, তাই হোটেলে বসে জানলা দিয়ে বাইরের ভিউ তুলতে শুরু করলো। এরপর আমরা খাওয়া দাওয়া করে গ্যাংটকের সব থেকে বড় ওয়াটারফলস বনঝাঁকড়িতে চলে গেলাম। এর আগেও আমি এখানে গিয়েছিলাম, আমার এই ওয়াটারফলস খুব ভালো লাগে। সারাদিন সেখানে ঘোরাঘুরি করে আর 10 জনের গাদা গাদা ছবি তোলার পর সেখান থেকে বেরিয়ে এলাম। বনঝাঁকড়ি থেকে বেরিয়ে সবাই মিলে প্ল্যান করতে শুরু করলাম পরের দিনের। পরের দিন প্ল্যান হয়েছিল আমরা সকলে মিলে ছাঙ্গু যাব, কারণ ডিসেম্বর মাসে ছাঙ্গু পুরো বরফে ঢাকা ছিল। এর আগে বরফের কোনো জায়গায় আমাদের তেমন কারোরই যাওয়া হয়নি, প্রথমবার, তাই অনেক আশা ছিল পরের দিন আমরা বরফে যাব। যেহেতু আমাদের মধ্যে বাংলাদেশের দুজন ছিল, তাই তাদের জন্য আলাদা গাড়িও ভাড়া করা হয়েছিল, কারণ ইন্ডিয়ান আর বাংলাদেশিদের এক গাড়িতে যেতে দেওয়া হয় না ছাঙ্গু। সেখানে যেতে গেলে বাংলাদেশিদের জন্য আলাদা কার, গার্ড সব প্রয়োজন হয়, তাই আমরা সব ব্যবস্থাই করে ফেলেছিলাম। ছাঙ্গু পারমিটের জন্য সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছিল। এরপর আমরা একটা বৌদ্ধ মনিষ্ঠিতে গেলাম। এই মনিষ্ঠিটা আমাদের হোটেলের কাছেই ছিল। মনিষ্ঠি থেকে বেরিয়ে আমরা এমজি মার্গে গিয়েছিলাম। এমজি মার্গ গ্যাংটকের একটা মার্কেট, পরিষ্কার পরিচ্ছন্নে যার জুড়ি মেলা ভার। এমজি মার্গ থেকে রাতের বেলায় ফিরে এলাম হোটেলে। হোটেলে ফিরেই শুরু হয়ে গেল ধুমধুমার কাণ্ড, 10টা হনুমান একসাথে থাকলে যা হয়। সারাদিন ঘোরাঘুরি করার পরেও আমাদের কারোই শরীরে ক্লান্তি ছিল না, কারণ এইরকম সোনালি সময় সবসময় পাওয়া যায় না। কতটা আনন্দই না করেছিলাম সেই দিনটিতে। জীবনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটা দিন ছিল। পাতলু এখন মোটুকে তুলছে, পাতলুর কি আর ক্ষমতা আছে এই মোটুকে তোলার? হুড়োহুড়ি মারামারি করতে করতে কখন যে রাত 12টা বেজে গেছে বুঝতেও পারিনি। পরের দিন ছিল 31 ডিসেম্বর, অর্থাৎ আমাদের জিতের জন্মদিন। সেদিন ঘুমিয়ে পড়েছিল, এবার সবাই মিলে ওকে তোলার পালা। ওকে ঘুম থেকে তুলে নিয়ে রাত 12টায় সেলিব্রেশন করা হলো। তারপরেও কারো চোখে ঘুম নেই। পরের দিন সকালে ছাঙ্গু যাব এই আশা নিয়েই সবাই এবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে জানতে পারি এত বরফ পড়েছে যে ছাঙ্গু রাস্তা বন্ধ হয়ে গেছে, ছাঙ্গু যাওয়ার পারমিশন হয়নি। কপাল খারাপ থাকলে যা হয়, কি আর করা যাবে, ঘুরতে গিয়ে সময়টা তো নষ্ট করা যায় না, তাই প্ল্যান হলো এবার চারধাম ওড়া বাংলা যাব। তাই একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চারধামের উদ্দেশ্যে। আগের দিন রাত্রে ঠিক করে না ঘুমিয়েও কত জোশ আমাদের। গ্যাংটক থেকে চারধামের দূরত্ব বেশ অনেকটাই, প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিল যেতে। চারধামের মন্দিরটা এতই সুন্দর, দেখে মনে হচ্ছিল স্বর্গে পৌঁছে গেছি। আর যেখানে ভোলে বাবা থাকে সেটা স্বর্গ না হয়ে আর কি হবে। তারপর সবাই মিলে মন্দিরটা চারিদিকে ঘুরে দেখা আর হাজার হাজার ফটো তোলা। তারপর সবাই মিলে এক এক করে ঘন্টা বাজানো। Thank you.
এখানে চারটা ধাম একসঙ্গে বানানো হয়েছে, তাই এর নাম চার ধাম। এরপর অন্য আর একটা ঘন্টা বাজানোর চেষ্টা চলছে সবাই মিলে। আমার যেহেতু হাইটটা একটু কম, তাই আমি পাচ্ছিলাম না, সেই জন্য সে আমায় কোলে তুলে নিল আর আমি সহজেই ঘন্টাটা বাজিয়ে ফেললাম। এবার চার ধাম থেকে বেরিয়ে আরো বেশ কিছুটা ওপরে রা বাংলায় চলে গেলাম। রা বাংলায় এতটা পরিমাণ ঠান্ডা ছিল যে সবাই দুটো করে সোয়েটার, জ্যাকেট, টুপি, মোজা, হাত মোজা সব পরেও কেঁপে যাচ্ছিলাম, যাকে বলে একেবারে কনকনে ঠান্ডা। মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস ছিল সেই দিন সেখানে। জায়গাটা এতটা বড় আর এত সুন্দর যে ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সব লাইটও সেখানকার জ্বলে গেছে। এবার এই জায়গাটাকে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। এখানে যে গামলার মতো এগুলো দেখা যাচ্ছে, এগুলোতে সবাই মনস্কামনা করে কয়েন ফেলে। এতটা পরিমাণ ঠান্ডা ছিল যে কেউ হাত মোজা থেকে হাতই সরাতে চাইছিল না, যার জন্য ফটো তোলাটাও একটা অসুবিধা হয়ে গেছিল। আর কথা বলতে গেলেই মুখ থেকে ধোঁয়া বেরিয়ে আসছিল। ঘোরাঘুরি শেষ করে সেখান থেকে রওনা হওয়ার পালা। কিন্তু পাহাড় গেছি, মোমো খাবো না সেটা কি হয়? পাহাড়ের ওপরে কনকনে ঠান্ডায় মোমো খাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া শেষ করে আবার হোটেলে ফেরার পালা। এবার তৃতীয় দিন, সেদিনও আমরা অপেক্ষায় ছিলাম যদি ছাঙ্গু যাওয়া যায়, কিন্তু সেই দিনও পারমিট পাইনি, তাই এবার বাড়ি ফেরার পালা। সেই দিনটা ছিল নিউ ইয়ার, নতুন বছরের জন্য। এত পর্যটক গ্যাংটকে গিয়েছিল যে গাড়ি পাওয়া যাচ্ছিল না আসার সময়, তাই সারাদিন স্ট্যান্ডে বসে থেকে রাত 8টায় একটা গাড়ি পেয়েছিলাম। নিউ ইয়ারের দিন জায়গায় জায়গায় পিকনিক হচ্ছিল, ড্রাইভারের কিছু চেনা কিছু লোকজন পিকনিক করছিল, সে তাদের দেখে নেমে গেল এবং তাদের সঙ্গে নাচ করতে শুরু করলো। ড্রাইভার দাদাকে দেখে আমরাও নেমে গিয়েছিলাম। রাত 11টায় কালীছোড়া রাস্তায় দাঁড়িয়ে নাচ করার মজাই আলাদা ছিল। বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের রাত 1টা বেজে গিয়েছিল। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।